সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই বারবার প্রকাশ্যে আসছে শাসক দলের গোষ্ঠীকোন্দল। সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অঞ্চল সভাপতিকে তা নিয়ে এই মুহূর্তে অঞ্চল তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে গোষ্ঠীকোন্দল। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখান বেশ কিছু তৃণমূল কর্মী। পূর্ব নবাসন পঞ্চায়েতের অতীন্দ্রনাথ চৌধুরী বলেন, তিনি 2011 সাল থেকে পূর্ব নবাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রয়েছেন। হঠাৎ করে সোনামুখীর ব্লক তৃণমূল সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় নিজের ইচ্ছে মতো পূর্ব নবাসন অঞ্চলে নতুন অঞ্চল সভাপতি করেছেন সুশান্ত বাড়িকে, আর তাই নিয়ে তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে গোষ্ঠীকোন্দল। আমি পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি 2011 সাল থেকে আছি, কিন্তু বর্তমানে ব্লক সভাপতি পল্টু মুখার্জি অন্য একজনকে বলছে ব্লক সভা, ওই সে অঞ্চল সভাপতি, কিন্তু জেলা নেতৃত্বে বলছে আমি অঞ্চল সভাপতি, পল্টু মুখার্জি বলছে, আর সুশান্ত বাড়ুইকে বলছে অঞ্চল সভাপতি। এটা কোনো আলাপ আলোচনা হয় নাই, উইদাউট আলোচনায় নিজের মতেই কাজ করেছে সে। হ্যাঁ, এই জন্যে নবাসন অঞ্চল প্যারালাল দুটো গ্রুপ হয়েছে, এবং আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের কাছে, অবিলম্বে এই কোন্দল মিটানো হোক, তা বিভিন্ন নবাসন অঞ্চলে হার অবশ্যম্ভাবী। উপনেতৃত্ব অরূপ মুখার্জিকে সব কিছু জানানো হয়েছে জেলার ব্লক সভাপতি। প্রধান কি বলছেন? প্রধান বলছেন না এটা অন্যায়, প্রধানকেও তো কোনো পাত্তা দেয় নাই। কি চাইছেন এখন? চাইছি যে যেহেতু জেলা নেতৃত্ব বলছে যে অঞ্চল সভাপতি এখন চেঞ্জ হবে না, হ্যাঁ, তাহলে এই অঞ্চল সভাপতি থাক এবং পঞ্চায়েত নির্বাচনটা পার করা। আগামী দিনে গোষ্ঠী হবে, আগামী দিনে প্যারালাল দুটো গ্রুপ হয়ে যাবে, এবং ভোটটা খুব কঠিন হবে, মানে জেতা খুব দূর যায়। অন্যদিকে সুশান্ত বাড়ি বলে অতীন্দ্রনাথ চৌধুরী কি বলছেন তিনি জানেন না, তাকে তিনি যথেষ্ট সম্মান করেন বলেও জানান। আমি এখন পূর্ব নবাসন অঞ্চলের অঞ্চল সভাপতি। রথীন্দ্রবাবু বলছেন তিনি অঞ্চল সভাপতি, ওটা রথীন্দ্রবাবু কি বলছে ওটা তো আমি ঠিক বলতে পারছি না, তবে রথীন্দ্রবাবু আমাকে যথেষ্ট সম্মান দেন বা আমি ওনাকে যথেষ্ট সম্মান দিতাম দাদা হিসাবে। উনি আমাকে আগে থাকতেই বলতেন যে সভাপতি হিসাবে ভাই তোকে থাকতে হবে, তা নাহলে আমার তো বয়স হয়েছে, আমার কিন্তু আর আমি সময় দিতে পারছি না ঠিকমতো পার্টি। বলছেন, অভিযোগ করছেন যে ব্লক সভাপতি নিজের খেয়াল মতো অঞ্চল সভাপতি গঠন করেছে, ওনাকে শুনুন। না না, এটা আমি বিশ্বাস করি না, কারণ অলক দাও এখানে প্রেজেন্ট ছিলেন, এখানে তো শুধু ব্লক নেতৃত্ব ছিল না। আমাকে একটা সভা মঞ্চ করে অলকদা থেকে সেখানে আমাদের ব্লক নেতৃত্ব থেকে আমাকে সেইভাবে আমাকে সভাপতি বলে যে তোমাকে সভাপতি হিসাবে নিয়োগ করা হলো, কারণ ও সময় দিতে পারছে না, ফোনে ঠিক মতো পাচ্ছি না, যার জন্যে আমাদের কাজের অসুবিধা হচ্ছে, আমাদের মানে ইয়েকে পার্টিকে ধরে রাখা যাচ্ছে না। আমি অফিসিয়ালভাবে চিঠি পেয়েছি, আমাকে অভিষেকবাবুর অফিস থেকে আমাকে সভাপতি হিসাবে আমাকে একটা চিঠি করা ছিল পোস্টের মাধ্যমে, যেটা আমার বাড়িতে আছে, আজও আছে। পূর্ব নবাসন পঞ্চায়েত প্রধান সুনীল রুইদাস জানান, অঞ্চল সভাপতি নিয়ে দলে গোষ্ঠীকোন্দল তৈরি হয়েছে, তারা বুঝতেই পারছেন না বর্তমানে কে অঞ্চল সভাপতি। এখন বর্তমানে যিনি অঞ্চল সভাপতি আছেন সুশান্ত বাড়ি, আর আমাদের 2011 সাল থেকে আমাদের অতীন্দ্রনাথ চৌধুরী মশাই সভাপতি ছিলেন অঞ্চল সভাপতি, ওনাকে কিন্তু লিখিতভাবে কোনো সভাপতি হিসাবে কোনো বাদ দেওয়া হয় নাই, বা যিনি আছেন এখন ওনাকেও লিখিতভাবে কোনো সভাপতি হিসাব করে নাই। এই নিয়ে আমাদের একটা ধোঁয়াশা রয়েছে যে কে সভাপতি, অতীন্দ্রনাথ চৌধুরী সভাপতি না সুশান্ত বাড়ির সভাপতি। এরকমভাবে যদি আমাদের চলতে থাকে তাহলে বিগত দিনে আমাদের যে পঞ্চায়েত ভোট আছে ভোটটা বিশাল একটা ইফেক্ট পড়বে। সেটা উপনেতৃত্ব সেটা চিন্তা ভাবনা করুক, এখন যিনি আমাদের, আমরা তো বুঝতেই পারছি না কে এখন অঞ্চল সভাপতি, সুশান্ত বাড়ি মশাই না অতীন্দ্রনাথ চৌধুরী মশাই। আমরা জানবো এখন অতীন্দ্রনাথ চৌধুরী মশাই সভাপতি আছে, যেহেতু ওনাকে তো এখন লিখিতভাবে কোনো জানানো হয় না যে আপনি এই সভাপতিত্ব পদের থেকে খারিজ হলেন, এখনো কোনো জায়গায় সভাপতি পদে খারিজ করা হয়নি। কিন্তু যদিও সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়ের দাবি, পূর্ব নবাসন পঞ্চায়েতের 21টি সংসদের সভাপতি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের সর্বসম্মতিক্রমে সুশান্ত বাড়িকে অঞ্চল সভাপতি করা হয়েছে, এখানে গোষ্ঠীকোন্দলের কোনো অবকাশ নেই। সকালবেলায় আমার সাথে
মানে ওনার ডাক নাম হচ্ছে রথ রথ কাকা। ওনার সাথে আমার সকালবেলাতে আজকে আলোচনা হয়েছে। প্রথমে বলে রাখি যে একুশটা সংসদের সভাপতি প্রধান এবং উপপ্রধান সম্মিলিতভাবে তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে সামনের পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে মাস্টার মশাইয়ের বয়সের কথা মাথায় রেখে তার 80 ঊর্ধ্ব বয়স তার বয়সকে মাথায় রেখে তার রাজনৈতিক অভিজ্ঞতা তিনি শিক্ষক মানুষ তার বিজ্ঞতা তার পরামর্শ তার উপদেশ আমরা নিয়ে আগামী নির্বাচনটা পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে অতীন্দ্রনাথ চৌধুরীকে চেয়ারম্যান এবং সুশান্ত বাড়িকে অঞ্চল সভাপতি হিসাবে 21টি সংসদের বুথ সভাপতি প্রধান এবং উপপ্রধানরা সিদ্ধান্ত নিয়েছে। প্রধানের সই আছে, রেজুলেশন খাতায় প্রধানের সই আছে, উপপ্রধানে উপপ্রধান মিটিংয়ে ছিলেন তারও সই আছে, 21টি সংসদের বুথ সভাপতি তারপতি উপস্থিত ছিলেন তাদের সই সম্মিলিত রেজুলেশনটা গৃহীত হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীকন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর খড়ামি জানান, এটা শুধু পূর্ব নবাসন অঞ্চলে নয়, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের এই গোষ্ঠীকন্দল চলছে। আজকে শুনলাম সোনামুখীর পূর্ব নবাসন অঞ্চলে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। আজকে এটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পরিবর্তন, ব্লক সভাপতি পরিবর্তন, এগুলো হচ্ছে টাকার বিনিময়ে হয়। আজকে আমরা শুনলাম যে পঞ্চায়েত আমাদের পূর্ব নবাসন অঞ্চলে যিনি অঞ্চল সভাপতি অন্য কাউকে করে দিয়েছে, মানে বিগত দিনে যিনি ছিলেন তিনি হয়তো তোলা ঠিকঠাক দেননি, নিজে হয়তো নিয়ে নিয়েছেন, ওর জন্যই আজকেই গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্য নতুন কাউকে করেছে, নতুন কাউকে দায়িত্ব দিয়েছে। এগুলো তো এদের পদ বিক্রি হয় টাকার বিনিময়ে, এটা শুধু আমরা বলিনি, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা প্রাক্তন ব্লক সভাপতি অনেক কেউ বলেছে, অনেক জেলা সভাপতি প্রকাশ্যে অন মিডিয়ায় বলেছে। তো তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে থাকা বা মানুষের উন্নয়ন করা এটা তো লক্ষ্য নয়, কি করে কোথা থেকে রোজগার হবে তার জন্য আজকে যারা ব্লক সভাপতি হয়েছেন তারা এই পয়সার বিনিময়ে এই পদ বিক্রি করছেন। আর এভাবে গোষ্ঠীকন্দল দেখতে পাচ্ছেন পঞ্চায়েত নির্বাচন এলে টিকিট বন্টন নিয়ে এই তৃণমূল কংগ্রেসই তৃণমূল কংগ্রেসকে খুন করবে, তৃণমূল কংগ্রেসকেই মার্ডার করবে, মারধর করবে, ঘর বাড়ি ভাঙচুর করবে। এদের রোজগার ছাড়া আর কোনো চিন্তা নেই, জনগণের পাশে থাকা এদের কোনো চিন্তা নেই, জনগণের পাশে থাকার জন্য শুধু কি করে নিজেদের রোজগার হবে তার জন্য চিন্তা ভাবনা আছে। এদিন অতীন্দ্রনাথ চৌধুরী ও পূর্ব নবাসন পঞ্চায়েত প্রধান সুনীল রুইদা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়েই দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরীর রিপোর্ট, আজ তাক বাংলা।